আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ও তোমাদের দোয়ায় ভালো আছি। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুল এর অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাকমিলউদ্দিন, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাস নিয়ে। এটা তোমাদের প্রথম ক্লাস। সুপ্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, ইবাদত নিয়ে। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের অবগতির জন্য বলতেছি, তোমরা আমার এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং ক্লাস দেখার সময় অবশ্যই বই খুলে নেবে। তোমাদের আজকের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের 14 ও 15 নম্বর পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করব। আর তোমরা চট করে খাতা ও কলম বের করো। দেখো, 14 নম্বর পৃষ্ঠায় রয়েছে ইবাদত। ইবাদত শব্দটা হলো আরবি শব্দ, আর ইবাদত শব্দের অর্থ হচ্ছে আমল করা, কাজ করা, গোলামি করা, আল্লাহ তাআলার আমল করা, আল্লাহ তাআলার কাজ করা এবং আল্লাহ তাআলার গোলামি করা, এটা হলো ইবাদত শব্দের শাব্দিক অর্থ। এখন আমরা জানবো ইবাদত কাকে বলে। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, শেষ নবী যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর কথা মতো কাজ করাকে ইবাদত বলে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে কাজ করার কথা বলেছেন, আমাদেরকে যে পন্থা দেখিয়েছেন, যে পন্থা আমাদেরকে চলার কথা বলেছেন, এই পন্থা অনুযায়ী চলা এবং আল্লাহ তাআলার কথা মতো কাজ করাকেই বলা হয় ইবাদত। এক কথায় আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মতো কাজ করাকেই ইবাদত বলে। ছোট্ট বন্ধুরা, আমরা এই ইবাদতের সংজ্ঞাটা জেনে নিলাম। তোমরা প্রয়োজনে এটা লিখে নাও অথবা বইয়ের মধ্যেও আন্ডারলাইন করে নিতে পারো। এটা হলো ইবাদতের সংজ্ঞা। ইবাদত কাকে বলে যদি এরকম প্রশ্ন আসে, তাহলে উত্তরে আমরা কী লিখব? আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মতো কাজ করাকে ইবাদত বলি। যেমন এখানে আমরা একটা উদাহরণ জানব। যেমন কি, আমরা মানুষের সাথে কথা বলি, কথা বলার সময় মিথ্যা কথা বলি না, কেননা আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। এটাও কি এক ধরনের ইবাদত? উদাহরণটা কেমন? যেমন আমরা মানুষের সাথে কথা বলি, অবশ্যই কথা বলার সময় কী করি না, আমরা মিথ্যা কথা বলি না। কেন মিথ্যা কথা বলি না? কেননা আল্লাহ তাআলা মিথ্যা বলতে নিষেধ করেছেন। এটা কি? আমরা আল্লাহ তাআলার কথা মতো কাজ করলাম, আল্লাহ তাআলা যে কথা বলেছেন এই কথা মেনে চললাম। এটাও ইবাদতের একটা উদাহরণ। আচ্ছা, আল্লাহ ও তার রাসূলের কথা মতো কাজ করলে সব কিছু ইবাদত। আল্লাহ তাআলা যা বলেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, এই অনুযায়ী যদি আমরা কাজ করি, তাহলে এই সবগুলোই কি? ইবাদত। এমনকি লেখাপড়া, খাওয়া পড়া, চলাফেরা, ঘুমানো, সবই ইবাদত। আমরা যেই কাজই করি না, সব কিছুই ইবাদত। কখন হবে? যখন আমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের কথা মতো কাজ করব। আল্লাহ তাআলা এবং তার রাসূলের কথা, যেমন আমরা পড়তে বসলাম, পড়তে বসার আগে আমরা পড়ে নিলাম কি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরা বিসমিল্লাহ বললাম, যে আল্লাহ তাআলার নামে আরম্ভ করতেছি, এই যে আমরা আল্লাহর নাম নিলাম, এটা কি হয়ে যাবে? আল্লাহ ইবাদত হয়ে যাবে। এবং আমরা যখন খাইতে বসলাম, তখন খাওয়ার আগে আমরা বলে নিলাম বিসমিল্লাহ। হ্যাঁ, এই যে আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম, হ্যাঁ, চলাফেরা শুরু করলাম, চলাফেরার সময় চলাফেরার দোয়া আছে, বা আমরা বিসমিল্লাহ বলে চলাফেরা শুরু করলাম, হ্যাঁ, এবং ঘুমানোর সময় ঘুমানোর যে দোয়া আছে, আমরা এই দোয়াটা করলাম, হ্যাঁ, এই সব কিছু তাহলে কী হবে? ইবাদত হবে। যদি আমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের কথা মতো কাজ করি, তাহলে সব কিছু কি? ইবাদত। আমরা এটা বুঝে নেব ভালো করে। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা কি করেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
অর্থাৎ আমি মানুষ ও জিনজাতিকে সৃষ্টি করেছি শুধুই আমার ইবাদত করার জন্য। তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? শুধু তার ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা যে মানুষ জাতি, আমাদেরকে আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলার ইবাদত করা। বুঝতে পারতেছি আশা করি ছোট্ট বন্ধুরা। তারপরে দেখো, আমরা তার গোলাম। আমরা কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। আমরা আল্লাহ তাআলার, এখানে তার বলতে আল্লাহ তাআলার কথা বোঝানো হয়েছে, আল্লাহ তাআলার গোলাম। তার আদেশ মানে আল্লাহ তাআলার আদেশ মানলে ও তার রাসুলের মানে আল্লাহ তাআলার রাসুলের পথে চললে তিনি খুশি হন। কে খুশি হন? আল্লাহ তাআলা খুশি হন। আমরা যদি আল্লাহ তাআলার আদেশ মানি এবং আল্লাহ তাআলার রাসুলের পথে চলি এবং তখন কী হন? আল্লাহ তাআলা খুশি হন। ইবাদত করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। যদি আল্লাহ তাআলার ইবাদত আমরা করি তাহলে কী হয়? আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আমাদের উপর খুশি হন, সন্তুষ্ট হন। আচ্ছা, এখন আমরা জানব ইবাদত প্রধানত কতগুলো। ইবাদত প্রধানত হলো চারটি। প্রধান ইবাদত কয়টি? চারটি। এটা আমরা নোট করে নিতে পারি যে প্রধান ইবাদত চারটি। এক নম্বর সালাত বা নামাজ পড়া, জাকাত নির্দিষ্ট সম্পদের একটা অর্থ পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ দান করার নাম কি? জাকাত। সম্পদ হালাল করা হয়। তারপরে সাউম, রোজা। আমরা যে নির্দিষ্ট মাসে একটা রোজা রাখি রমজান মাসে, এই রোজা হলো এই সাউম। তারপরে হজ করা, আল্লাহ তাআলার উদ্দেশ্যে বাইতুল্লাহ জিয়ারত করার নামই হলো হজ। এই চারটা ইবাদত হলো কি? প্রধান ইবাদত। আমি আরেকবার বলছি ইবাদতগুলো, তোমরা এই চারটা প্রধান ইবাদত একদম মুখস্থ করে নেবে। এক নম্বরে সালাত, জাকাত, সাউম, হজ, এইগুলো মুখস্থ করে নেবে। সালাত ও সাউম ধনী গরিব সকলের জন্য ফরজ। নামাজ পড়া এবং রোজা রাখা এটা ধনী গরিব সকলের জন্য ফরজ। তবে ফরজ অর্থ অবশ্য পালনীয়। ফরজ অর্থ কী? অবশ্য পালনীয়, যেটা আমাদের অবশ্যই পালন করতে হবে। জাকাত ও হজ কেবলমাত্র ধনীদের জন্য ফরজ। জাকাতটাও ধনীদের জন্য, হজটাও কি? ধনীদের জন্য। নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকলে সেই ক্ষেত্রে জাকাত দিতে হয় এবং তোমার যদি সামর্থ্য হয়, সামর্থ্য হলে তোমার সামর্থ্য অনুযায়ী তোমার হজ করতে হবে। যদি তোমার সামর্থ্য থাকে তাহলে হজ করতে যাবে, না হলে দেওয়ার প্রয়োজন নেই। তোমার যদি সামর্থ্য না থাকে তাহলে এটা কি? ফরজ না। জাকাতের ক্ষেত্রেও সেম, যদি তোমার নির্দিষ্ট পরিমাণ সম্পদ তোমার কাছে থাকে, জমা থাকে, সেক্ষেত্রে এই সম্পদের থেকে কিছু পরিমাণ অর্থ, নির্দিষ্ট পরিমাণ অর্থ কী করতে হবে? জাকাত দিতে হবে, গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে। তাহলে আমরা বুঝলাম কি, এক নাম্বার সালাত আর তিন নাম্বার সাউম। সালাত আর সাউম মানে নামাজ ও রোজা, এই দুইটা ধনী গরিব কারো ভেদাভেদ নাই, সকলের উপরে কি? ফরজ। আর জাকাত ও হজ এই দুইটা শুধু সামর্থ্যবানদের উপর ফরজ। যদি তোমার সামর্থ্য হয় তাহলে তোমার উপর কি? ফরজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি হলো কয়টি? পাঁচটি। আমরা জানি ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি। ভিত্তি বা খুঁটি, ইসলামের প্রধান ভিত্তি কয়টি? পাঁচটি। এক নাম্বার ইমান, দুই নাম্বার সালাত, তিন নাম্বার জাকাত, চার নাম্বার সাওম, পাঁচ নাম্বার হজ। এই পাঁচটা হলো ইসলামের মূল ভিত্তি। আমরা এখানে চারটা আগে জেনেছি, এই চারটাও এই ভিত্তির মধ্যে। শুধু এক নাম্বার ইমান, ইমানটা যোগ করলেই হবে। ইমান হলো এক নাম্বার, প্রথম আল্লাহ ও তার রাসূলের প্রতি ইমান আনতে হবে। এই ইমান আনার পরে বাকিগুলো কি? এগুলো ইসলামের ভিত্তি। ইমান, সালাত, জাকাত, সাওম, হজ, এই পাঁচটা হলো ইসলামের মূল ভিত্তি। এছাড়াও ইবাদত আছে, এছাড়াও আরও কী ইবাদত আছে? আরও কী কী ইবাদত? যেমন সালাম দেওয়া, এটাও ইবাদত। আব্বা আম্মার সাথে কথা মতো চলা, আব্বা আম্মা যে কথা বলবে এই কথা মতো চলা, তাদের আদেশ নিষেধ মেনে চলা, এটাও কি? ইবাদত। জীবে দয়া করা, যে যাদের প্রাণ আছে, যে জীবগুলো আছে এদের প্রতি দয়া করা, এটাও কি? ইবাদত। কেউ যদি অসুস্থ হয়ে যায় সেই রুগীর সেবা করাও ইবাদত। ইয়াতিম মিসকিনকে সাহায্য করা, এটাও কি? ইবাদত। সত্য কথা বলা, এটাও ইবাদত। তাহলে আমরা কী বুঝতে পারলাম যে এছাড়াও কী কী ইবাদত আছে? সালাম দেওয়া, আব্বা আম্মার সাথে আব্বা আম্মার কথা মতো চলা, জীবে দয়া করা, রুগীর সেবা করা, ইয়াতিম মিসকিনকে সাহায্য করা, সত্য কথা বলা ইত্যাদি। আচ্ছা, আল্লাহ তাআলার আদেশ মানা, তার রাসূলের শেখানো পথে চলা আমাদের কর্তব্য। এই দুটা, আল্লাহ তাআলার আদেশ মানা ও তার রাসূলের যে শেখানো পথ, আমরা যে শেখানো পথে আমরা চলবো, এটা হলো কি? আমাদের কর্তব্য, এটা আমাদের অবশ্যই পালন করতে হবে। তাহলে আমরা কী বুঝতে পারলাম আজকে? আজ আমরা এখানে ইবাদত সম্পর্কে জানলাম, ইবাদত সম্পর্কে পড়লাম। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি যেই পাঠটা আজকে পড়ালাম ইবাদত, এখান থেকে তোমাদের জন্য একটি বাড়ির কাজ নির্ধারণ করে রেখেছি আমি। বাড়ির কাজটি তোমরা লক্ষ্য করো, ইবাদত কাকে বলে,
প্রধান ইবাদত কয়টি ও কি কি লেখো। আমরা কি লিখব, প্রথমে ইবাদত কাকে বলে এবং পরে প্রধান ইবাদত কয়টি এটা লিখব এবং কি কি এটা আমরা লিখব বিস্তারিত। তোমরা যত্ন সহকারে এই বাড়ির কাজটা করবে। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়ির কাজ করার সময় তোমাদের মা বাবা তোমাদের অভিভাবকের সাহায্য নেবে এবং সুন্দর করে বাড়ির কাজটা লিখে আমাদের স্কুলে জমা দেবে। আজ এ পর্যন্তই, আবারও তোমাদের সাথে দেখা হবে ভিন্ন কোনো সময়ে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, খোদা হাফেজ।